শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডক্টর শশী পাঁজা সোমবার শোভাবাজারের বিকেপাল এভিনিউয়ের মঙ্গল সদনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত দিদি সুরক্ষা কবচ উদ্বোধন করেন। আমাদের অত্যন্ত দরকার যেটা বলা যে 320 জন মোটামুটি 320 জন আপনারা জানবেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তার মধ্যে মাননীয় সাংসদরা রয়েছেন, মাননীয় বিধায়করা রয়েছেন এবং জেলা স্তরে নেতৃত্ব রয়েছে, যারা এই 320 জন গ্রামে যাবেন। 3343টি গ্রাম পঞ্চায়েত এই অঞ্চলে তারা যাবেন, 125টি নগর অঞ্চলে যাবেন এবং এই কর্মসূচি যেটা দিদি সুরক্ষা কবচ তার প্রথম ধাপে যেটাকে বলে নগরে একদিন অঞ্চলে একদিন, প্রায় এই কর্মসূচির মাধ্যমে 3.5 লক্ষ দলীয় কর্মীদের চিহ্নিত করা হচ্ছে যারা দিদির দূত হবে। ফলে 60 দিনের এই কর্মসূচি 2 কোটি পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে।